तब अरे दूर भाई आइसक्रीम वाला, आइसक्रीम वाला, अरे शिट, उत्तर पे पहला दिशा भाई। एंड हियर वी गो गाइस। एंड হ্যালো এভরিওয়ান, অবশেষে চলে আসলো আইসক্রিম ফাইভ। তো আপনি যদি আমার আইসক্রিম ফোর ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে ওখান থেকে আমি আমি আমার তিনটা বন্ধুকে বাঁচিয়ে চলে এসেছিলাম, কিন্তু আমি নিজেই বের হতে পারিনি। আজকে ভিডিওতে আমি কি করব, আমার অন্য বন্ধুর ক্যারেক্টার যাব, আমার বন্ধু কুদ্দুসের ক্যারেক্টার যাব, এবং কুদ্দুসের ক্যারেক্টার থেকে আমি আমার আমি নিজেকে বাঁচাবো। মানে আমি ওই যে আমি যেই ক্যারেক্টারে ছিলাম ওই ক্যারেক্টারে বাঁচাবো, ঠিক আছে? মানে ওইখান থেকে শুরু হবে গেমটা। আপনি যদি আইসক্রিম ফোরের ভিডিওটা না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে ওটা লিঙ্ক থাকবে, ওটা দেখে নেন। কারণ ওটা দেখার পর যদি এটা দেখেন তাহলে আপনার ধারাবাহিকতাটা বুঝতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। ওকে, লেটস গো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যেটা কাহিনী, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা নেমে পড়ে গিয়েছি, এটা হচ্ছে ওইখান থেকে, আমরা ওখান থেকে পালাই যে চলে আসলাম এবং এখানে চলে আসছি। তো এখন আমাদের যেটা কাজ হবে, আমাদের ওই আইডি মানে আমাদের বন্ধু জে কে, ওর নাম হচ্ছে জে, ঠিক আছে, ওই জেকে বাঁচানো। তো এখন আমাদেরকে কী করতে হবে গাইজ, আপনাদেরকে দেখাই দিই। তো বেসিক্যালি এটা না খুবই একটা সহজ একটা প্রসেস, সেটা হচ্ছে যে এই যে এই তিনটা এখানে তিনটা বাল্ব বসে এই তিনটা লাইন বন্ধ করতে হবে। এই তিনটা লাইন বন্ধ করতে পারলে আমরা কী করতে পারবো, এই যে এইখান দিয়ে বের হয়ে ওই জায়গায় চলে যেতে পারবো, ঠিক আছে? তো এখন আমাদেরকে কী করতে হবে, এই তিনটার জন্য আমাদেরকে অনেকগুলা কাজ করতে হবে। তো একটা বা একটা আমাদের তিনটা বাল্ব খুঁজতে হবে, ঠিক আছে? এই তিনটা বাল্ব খোঁজা অনেক অনেক ঝামেলা। তো একটা বা একটা একটা করে একটা আমরা খুঁজবো। তো সর্বপ্রথমে আমরা দেখে পাই কী পাই এবং ওটা আমরা ইউজ করবো, ঠিক আছে? তো আমাদের এখানে না এদিকে এদিকে ওকে এদিকে আমরা একটা ব্যাটারি পেয়ে গিয়েছি, ঠিক আছে ভাই? তো এই ব্যাটারিটাকে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? এই ব্যাটারিটাকে নিয়ে এদিকে কি এটা আচ্ছা থাক এদিকে থাক এদিকে। তো যাই হোক ভাই, এখন ব্যাটারি নিয়ে উঠে পড়ি আমরা এখান থেকে। ওকে চলো 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 চলো, ওকে উঠে পড়েছি আমরা উপরের তলায়, ঠিক আছে? তো এখন আমরা কী করবো, এখন আমরা এখান থেকে উঠে পড়বো এবং এই ব্যাটারিটার যে কাজ যেখানে সেখানে যাবো। কিন্তু তার আগে এই জায়গায় একটা বাটন আছে, ওয়েট, এখানে আইসক্রিমওয়ালা কই জানি না ভাই, আইসক্রিমওয়ালা কই জানি না, ভয় লাগে। তো এই বাটনটাকে আমরা অন করে দেবো। এই বাটনটাকে আপনাদেরকেও অন করতে হবে, যারা যা আপনারা খেলতে চান তাদেরকে বলছি। আর এদিকে না এদিকে, হ্যাঁ এই যে এইটাকে আমরা ঠিক করে, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এটা ব্লু প্রিন্ট, এখানে কিছু একটা বানাবো আমরা। এখানে আমরা একটা পিস্তল টাইপের কিছু একটা বানাবো, যেটা বানিয়ে আমরা একটা গোপন রুমে প্রবেশ করতে পারবো। তো পিস্তল বানানোর জন্য আমাদের সর্বপ্রথমে কী করতে হবে, ব্যাটারিটাকে চার্জ দিতে হবে। ব্যাটারিতে একদমই চার্জ নাই। তো এখন ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমাদের কী করতে হবে ভাই, পুরো ব্যাটারি চার্জিং ফুল করে নিতে হবে, ঠিক আছে ভাই? তো এখন আমরা এটাকে ফুল করে নিলাম। ওকে ওকে, ফুল করে নিয়েছি। এবার চলো ভাই এটাকে কালেক্ট করে ফেলি, ঠিক আছে? কালেক্ট করে এটাকে কী করবো ভাই, এটাকে এদিকে এদিকে চলো চলো এখানে নিয়ে রেখে দিই। ওকে, এখানে রেখে দিলাম, ঠিক আছে? তো এবার আমরা কী করবো, একবার আমরা এই ডোরের ভিতর দরজার ভিতর চলে যাবো এবং এই যে এই রুমের যে ওই রুমটা দেখলেন না ভাই, ওই রুমটাকে আমরা আনলক করতে হবে। তখন না আমাদের তিনটা জিনিস লাগবে ওই ওই বন্দুকটা বানানোর জন্য। তিনটার মধ্যে একটা ছিল ব্যাটারি, আরেকটা হচ্ছে কাঠের স্কেল, ঠিক আছে? তো এখন আমরা স্কেলটাই খুঁজছি আর কি। আরেকটা হচ্ছে ভাই, ওকে যে যে স্কেলটা পেয়ে গেছি, ঠিক আছে? এটা এই যে রুল, ওকে পিস অফ, এই যে স্কেল পেয়ে গেছি, আচ্ছা কাঠ পেয়ে গেছি। স্কেল বলতে পারেন, কাঠ বলতে পারেন, যা ইচ্ছা তাই বলেন, তাতে আমার কি। তো যাই হোক এখন তাতে চলো ভাই, আমরা প্রচুর এক্সাইটেড এই গেমটাকে কমপ্লিট করার জন্য। আরে মিনি রড, তো সমস্যা কি ভাই, তোর আমি কিছু করছি, তুই আমার পিছে লাগিস কেন? ওকে, আমরা এখন দুইটা জিনিস লাগাই দিছি, তিনটার মধ্যে দুইটা জিনিস লাগাই দিছি, আমাদের জাস্ট আর একটা জিনিস লাগাইতে হবে। আর এদিকে মিনি রড গাঞ্জা গুঞ্জা খাই ভাই, পেরাস ওইদিকে। তো যাই হোক এখন মিনি রডের দিকে না যাই। তো এখন আমাদের এই মাইক্রোওভেনটা না এটা ফালাই দিতে হবে এবং এটা ফালাইলে এটার ভিতরে একটা যন্ত্র আছে, ওই যন্ত্রটাকে আমাদেরকে অ্যাড করে ফেলতে হবে, ঠিক আছে? ওই যন্ত্রটাকে আমাদেরকে নিতে হবে। ওই যন্ত্রটা অ্যাড করলে আমরা এখান থেকে একটা ই বানায় ফেলতে পারবো, কী বলে, মানে একটা কী বলে ওটাকে, একটা গান বানায় ফেলতে পারবো। তো ওই গানটাতে আমরা কী করবো, ওই গানটাতে আমরা হচ্ছে আরে 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 মিনি রড, উঁচু উঁচু আইসক্রিমওয়ালা, আইসক্রিমওয়ালা এদিকে আসছে। তো চলো ভাই আমরা এদিকে পালাই, ওই দিক থেকে যেহেতু আইসক্রিমওয়ালা আসছে আমরা এদিক দিয়ে পালাবো। চলো চলো চলো, আরে আরে আয় আয় এইদিকে এইদিকে এইদিকে, চলো ভাই চলো 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 চলো। আরে ভাই আইসক্রিমওয়ালা, ভাই আমি জানতাম এটা পড়লেই শব্দ হবে এবং ও আসবেই তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে নে না, হ্যাঁ হ্যাঁ চলো 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 ভাই, আমার প্রচুর ভয় লাগছে। কারণ হচ্ছে যে মানে এখানে মিনি রডে ভরা ভাই, একটা মিনি রডে ধরলেই শেষ হয়ে যে বললাম না। চলো 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 চলো, আরে দূর ভাই, যার ভয় পাই যেটা ভয় পাই সেটাই চলে আসে আগে। আরে ভাই ভাই, আরে না না না, আইসক্রিমওয়ালা চলে আসছে, আইসক্রিমওয়ালা চলে আসছে, আগে পালাও 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 ভাই 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 পালাও। ওকে ওকে ওকে, চলো 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 এদিকে দিয়ে ওরা ঘুরাইতে হবে, ওরা কিছুক্ষণ ঘুরাইতে হবে। আরে ভাই মিনি রডের বাচ্চা, রডের চামচা, তোদের সমস্যা কি ভাই? ওকে ওকে ওকে, চলো চলো এইবার এইবার আই হোপ সো কোনো প্যারা হবে না। আই হোপ আই হোপ ভাই, আই হোপ কোনো প্যারা হবে না।
ওকে, আরে ভাই প্লিজ এবার লাগিস না, পিছিয়ে লাগিস না। আচ্ছা আমাদের ওই ইটা কই, ওই যন্ত্রটা কই, ওই মেশিনটা কই, এদিকে যে ফালা, ও ওই যে, ওই যে পেছি যে কোনায় কোনায় আছে, ঠিক আছে। বামিন আমার না ভাই ভাল লাগে। আরে দূর ভাই, রডের চামচা, মিনিরড, শয়তান, ব্যাতব। চলো 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 চলো, এবার উইটা পড়ো, উইটা পড়ো ভাই, ভাই উইটা পড়ো। ওকে চলো, ওকে আমরা উইটা পড়ছি। তো এখন আমাদের কী কী করতে হবে না, এটাকে লাগাই দিতে হবে, এবং ওখানে আমরা একটা তিনটা বাল্বের মধ্যে একটা বাল্ব আমরা এখান থেকে বানিয়ে ফেলতে পারবো। ওকে, এখানে এখানে একটা আছে। আরে 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 দূর ভাই। ওকে ওকে চলো চলো ভাই, তাড়াতাড়ি করে ফেলি। ওকে, এখান থেকে আমরা এটা বানিয়ে ফেলছি। তো এখন আমাদেরকে কী করতে হবে না, এটাতে একটা রুমের মধ্যে প্রবেশ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ ভাই, এই রুমটা, এই রুমের ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো এখন এটার জন্য আমাদেরকে কী করতে হবে ভাই, শ্যুট করতে হবে, ঠিক আছে। এখানে আমরা শ্যুট করে দিই। ওকে লেটস গো বয়েজ, লেটস গো। ওকে শ্যুট করে দিয়েছি, এবং এটা আমাদের খুলে গিয়েছে। এবার আমরা কী করবো, এটাকে ওপেন করে দেব। এবার এখানে আমরা একটা ফ্রিজ, এখানে একটা আইস, এখানে একটা বরফের টুকরা পেয়ে গেছি, ঠিক আছে ভাই। তো এখন আমরা বরফের টুকরাটা কী করবো ভাই, এই দিক দিয়ে চলো ভাই। আরে 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 আইসক্রিমের বাচ্চা। এখন এই বরফের ভিতরে না আমাদের সবুজ বাল্বটা আছে, আমাদের তিনটা বাল্ব দরকার। তিনটা বাল্বের মধ্যে একটা বাল্ব আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে সবুজ বাল্ব, ঠিক আছে ভাই। এখন এইটা না, এটা হচ্ছে ইসের মধ্যে, এটাকে এখন গলাইতে হবে। এটা যেহেতু ফ্রিজের মধ্যে আছে, এটাকে এখন গলাইতে হবে। তো চলো ভাই এখন গলানোর ব্যবস্থা করি, ঠিক আছে ভাই। কিন্তু এই রডের বাচ্চা। ওকে, সো আমাদের এখন মোটামুটি বলতে পারেন ভাই, তিনটা তিনটা বাল্বের মধ্যে একটা বাল্বের ব্যবস্থা আমরা করে ফেলেছি, আর দুইটা বাল্বের ব্যবস্থা করতে হবে। অ্যান্ড এটা আই হোপসও করে ফেলতে পারবো আমরা খুব ইজিলি। তো চলো ভাই তাড়াতাড়ি সাথেই থাকো। ওকে ঠিক আছে, এইখানে আমাদের এই যে, এই জায়গা কিন্তু গরম হাওয়া। আরে দূর, বইটা আমাদের মাঝখানে রাখা উচিত ছিল, তাইলে এটা গলে যেত ভাই। দূর ভাই, দূর ভাই, এখন কি আমরা যেতে পারবো না এটার কাছে? আমি ভুল করছি, ঠিক আছে। কী হয়েছে, ওটা দেওয়া উচিত ছিল মাঝখানে, কিন্তু ওটা ওই কোনায় চলে গিয়েছে। মানে ওই হাওয়াটা, এই গরম বাতাসটা এটা লাগছে না এখন। এটা তো দূর ভাই, হইলো না, হইলো না। এখানে যদি লাগতো না, তাহলে এটা সুন্দরই হয়ে, মানে সুন্দরভাবে ঠিক হয়ে যায়। তো যেহেতু লাগেনি ভাই, সেটা তো একটু প্যারা আছে, এটার জন্য একটু প্যারা আছে। বাট নো প্রবলেম, এটা আমরা করে ফেলতে পারবো, ওটা প্যারা দেয়, ঠিক আছে ভাই। এখন এদিকে চলো, ওকে চলো এদিকে চলো, ঠিক আছে। এদিকে আমাদেরকে কী করতে হবে না, এদিকে একটা, এই যে এদিকে, আর এই যে যে পেয়েছি, এই যে এখানে একটা কী আছে, এখানে একটা মানে ছোটো একটা মেটেলের, মানে লোহার আর কি, একটা ছোটো একটা দণ্ড আছে, মেটেল বার, ঠিক আছে। এটা নিয়ে আমাদেরকে লাগাই দিতে হবে, এবং এরপরে আমাদেরকে বাকি কাজ করতে হবে। আই হোপ সো ভাই, এখন কোনো প্যারা দিবে না ভাই, প্লিজ ভাই কোনো প্যারা দিস না ভাই, প্লিজ প্লিজ। ওকে ওকে চলো চলো, ঠিক আছে ভাই। এইদিকে লাগাই, ওই ওই কোনায় লাগাই দিতে হবে আমাদেরকে সিম্পলি। আরে আইসক্রিমওয়ালা ভাই, তুই আসারও সময় পায় না ভাই, এই আইসক্রিমওয়ালাকে আসারও সময় পায় না। আমি জানি না ভাই আইসক্রিমওয়ালার সমস্যা কী ভাই। ওকে চলো 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 ভাই, ভাই ভাই ভাই, আইসক্রিমওয়ালার সমস্যা কী ভাই। শেষ ভাই, এবার শেষ, এবার খাইস না ভাই। এবার আমার ভয় লাগছে, কারণ আমার সাথে আবার মেটেলও আছে, মেটেল বারও আছে, এই জন্য আমার একটু ভয় লাগছে ভাই। তো যাই হোক ভাই, দেখা যাক কী হয়। ওকে, আমাদের এখন আই, আরে কই ভাই, ও কই, কই গেলি আইসক্রিমওয়ালা, কই তুই, কই ভাই কই। ওকে আই হোপ সো, এখন নাই ভাই আইসক্রিমওয়ালা, নাই রড, নাই রড না। ওকে চলো ভাই, এখন উজু 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 উজে। আরে দূর ভাই, এখন আমরা কি, ওই যে যে এখানে আমরা, ওকে গাইজ, ওইদিকে আমরা একটা রেড বাল্ব দেখে ফেলেছি, ওখানে আছে রেড বাল্ব। তো এখন আমাদের ওইটাও কালেক্ট করে ফেলতে হবে, তাহলে আমাদের দুইটা বাল্বের ব্যবস্থা হয়ে যাবে। এখন আমাদের আর বাকি থাকবে নীল বাল্ব, যেটাও আমরা একটু পরেই ব্যবস্থা করে ফেলতে পারবো, ঠিক আছে, নীল বাল্বের। অল, আরে দূর ভাই, এই আইসক্রিমওয়ালাটা ভাই বাঁচতেই দিবে না ভাই, যা দেখছি ভাই, মানে প্রচুর প্যারা দেয় ভাই আইসক্রিমওয়ালাটা, মানে প্রচুর প্যারা দিচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা এখানে এখানে এটা সেট আপ করে দিই। ওকে, তো এবার এবার আমরা, এবার আমরা কী করবো না, এবার আমরা নিচে রেড বাল্ব পাচ্ছি, ঠিক আছে ভাই, রেড বাল্ব নিয়ে আমরা যাব। নিচে একটা রেড বাল্ব পাচ্ছি আমরা দেখে পেয়েছি। তো আমাদের এখানে সবগুলো বাল্ব মোটামুটি হয়ে উজু উজু উজা উজে আসতেছে এদিকে, এদিকে যখনই আসবে তখনই আমরা নিচে নেমে যাব। এবং এদিকে আমাদের রেড বাল্ব, রেড বাল্বটা জন্য আমরা কই দেখলাম, এই যে, এই যে, এই কোনায়, মানে আমাদের ভাই দুইটা বাল্ব হয়ে গেলো, তাহলে তাই না, দুইটা বাল্ব হয়ে গেলো। আর নীল বাল্বের ব্যবস্থাটা করতে হবে। আরে দুই ভাই, আজকে বলো, আজকে বলো, আরে শিট আইসক্রিমওয়ালা ভাই, বাঁচতে পারলাম না, শেষ পর্যন্ত বাঁচতে পারলাম না ভাই, শেষ পর্যন্ত বাঁচতে পারলাম না এই আইসক্রিমওয়ালার হাত থেকে। তো চলো ভাই, চলো চলো চলো, এখান দিয়ে আমরা কী করবো, এই ফ্রিজটাকে ঠেলা দিব, ঠিক আছে। ফ্রিজটাকে ঠেলা দিয়ে এখান দিয়ে বেরোয় যাব, ঠিক আছে ভাই। এখান দিয়ে এটাকে খুলে ফেলি, এই ভেন্ট দিয়ে বেরোয় যাব, ঠিক আছে ভাই। তো চলো চলো চলো, এখান দিয়ে বেরোয় যাই। এবং এটা কোন কোন রাস্তা ভাই, বুঝতে পারছো তো ভাই, এই যে, এই যে এই রাস্তাটা, এখান থেকে উঠে পড়লেই আমাদের উপরে চলে আসলাম, মানে এর ভিতরে আমাদেরকে আটকায় রাখছে। কত বড় খারাপ লোক হইলে
এরকম কাজ কাম করে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে পালাই যাই, পুছালো। অ্যান্ড ভাই বললাম তো ভাই, মানে গেম মোটামুটি ভাই আমাদের তিনটা ভালভের দরকার ছিল, তিনটার মধ্যে যে এটা হচ্ছে আমাদের লাল, আর ওই জায়গায় আমরা একটা সবুজ পেয়ে গেছি, কিন্তু সবুজটাকে কী করতে হবে ভাই, গলাতে হবে। তো এটার জন্য একটু প্যারা আছে ভাই, এটার জন্য একটু প্যারা আছে, আমার একটু ভুলও আছে যার কারণে একটু বেশি প্যারা আছে, ঠিক আছে? তো কী প্যারা আছে সেটা তো ভাই পরেই দেখবা, এবং এখন দেখবা ভাই কীভাবে ওটাকে আমরা গলায়। তো যাই হোক ভাই, সবুজ আগে লালটাকে লালটা জায়গায় বসাই, আর জাস্ট দুইটা বাল্ব বসাইতে হবে, ঠিক আছে ভাই? আর দুইটা বাল্ব নীল, তারপর সবুজ, ঠিক আছে? তো একটার পর একটা বসাই। তো চলো ভাই, এখন আমরা কী করবো, এখন আমরা আমাদের মেইন ক্যারেক্টার জের কাছে যাবো, ঠিক আছে? জের কাছে যে আমরা কী করবো, জের, আরে ভাই এটা বাঁচানো যাবে না, এবার আমরা কী করবো, জের কাছে যাবো, ঠিক আছে? জের কাছে যে আমরা জের ক্যারেক্টার চলে যাবো, এখান থেকে এখান থেকে জের ক্যারেক্টারও যাওয়া যাবে। তো আমরা এখন জেকে ফোন করবো, ওকে? তো চলো ভাই, জে ফোন করুক ভাই, দেখি ভাই ফোন, ওকে এখান থেকে দেখো আমি দেখে, এই যে আমরা এখানে আটকে গেছিলাম মনে আছে ভাই, আমি এখান থেকে যে ওকে বাঁচাইছিলাম, ওখান থেকে আমরা এখানে আটকে গিয়েছিলাম, ঠিক আছে? তো এখন আমাদেরকে কী করতে হবে না, এই যে এই গানটাকে নিতে হবে, কারণ আইসক্রিমওয়ালা যে কোনো সময় চলে আসতে পারে ভাই, আইসক্রিমওয়ালার পিছে লাগার মতো টাইম নেই আমার কাছে। সামনে আসবে ডিরেক্ট গুলি মারা দেবো ভাই। কী ভাই কী পাইছিস তুই, বহুত পার সস্তে না, তুই সামনে আসবি তোর ডিরেক্ট গুলি করে দিব, ঠিক আছে ভাই? চলো চলো এদিকে। আচ্ছা আমরা একটা জিনিস খুঁজবো, এখানে একটা কাপের দরকার, ওকে এখানে কাপটা আছে, তাই না? উঁচু উঁচু কাপটা আছে। তো যাই হোক, কাপটা এখানে আমরা খুঁজে রাখলাম, তাহলে আমাদের পরে সুবিধা হবে। তো এখন আমাদেরকে কী করতে হবে না, এখন আমাদেরকে আইস, আরে আরে ওকে চলো। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আইসক্রিম ওই যে রডটাকে, ওই যে রডটাকে খুঁজছিলাম, রড আসবে ভাই, ওকে গুলি মেরে দেবো ভাই, ও বেশি করে, তাই না? এই বেটা বেশি করিস তুই, এই যে 60 সেকেন্ডের জন্য উদা হয়ে গেছে, নে মর ভাই তুই মর, তুই তোর দুনিয়ায় বাইচে থাকতে বলছে কে? সেটা এত কিপটা ভাই, এত বড় একটা ফ্যাক্টরি বানাইছে, একটা মিস্ত্রি রাখতে পারে না, ওর গাড়িটাও এত ভাঙ্গারি গাড়ি, 2 মিনিট পর পর গাড়িটা নষ্ট হয়ে যায়, মানে কী আর বলবো ভাই। দেখো ভাই সারাদিনই এখানে থাকতে হয় ওর, মানে ও গাড়ি ঠিক করবে নাকি ভাই আইসক্রিম বেচবে আর কিডন্যাপ করবে ভাই। আর ওর এত বড় ফ্যাক্টরি হওয়ার একটা মাত্রই কারণ, কারণ হচ্ছে ওর যে কিডন্যাপ করে, কিডন্যাপ করে বড় লোক হয়েছে ভাই, বুঝতে পারছো ভাই কত বড় ফ্যাক্টরি ওর। কিন্তু ফ্যাক্টরির মধ্যে আইসক্রিম তো দূরের কথা, শুধু ছেলে পেলেই আছে, পুরা ফ্যাক্টরি ভরা ময়লা আবর্জনা। তো যাই হোক, এখন আমাদেরকে কী করতে হবে না, এখানে আমাদেরকে বহুত কাজ আছে, ঠিক আছে? তো এখন প্রথমে আমাদেরকে কী করতে হবে, ডোর হ্যান্ডেলটার কাজ শেষ করে আসি, চলো ভাই। তো এখন আমাদেরকে কী, আরে এই ডোর হ্যান্ডেলটা কালেক্ট করো না ভাই, ওকে? সো ডোর হ্যান্ডেলটা কালেক্ট করে এখন আমরা যাবো নিচের দিকে, ঠিক আছে? নিচের যে আমাদের ডোর হ্যান্ডেলের কাজটাকে আমরা শেষ করে আসবো, ঠিক আছে? তো ডোর হ্যান্ডেলের কাজ যেখানে সেখানে হচ্ছে এদিকে, চলো নিচে, চলো নিচে নিচে নিচে, এদিক দিয়ে নিচে নেমে যাবো আমরা, ওকে? নিচে নেমে যাই আমরা, ঠিক আছে? তো এদিক দিয়ে আমরা ডোর দিয়ে নিচে নেমে গেলাম, এবং এখান দিয়ে এই যে এখানে আমাদের ডোর হ্যান্ডেলটা ছিল না, তো ওটা লাগাই দিলাম আর কি। তো এখন আমাদের বেসিক্যালি কাজ যেটা, সেটা হচ্ছে এই এই লাইনটাকে অন করা। এখন এই লাইনটা না বহুত মানে পুরানো হয়ে গেছে, এই জন্য জং ধরে গিয়েছে বা শক্ত হয়ে গেছে। এখন এখানে যদি আমরা তেল লাগাইতে পারি তাহলে এটা আবার চালু হয়ে যাবে, মানে বুঝতেই পারছেন ভাই, এখানে তেল লাগাইলে এটা আবার চালু হয়ে যাবে। তো এখন আমাদেরকে এখানে তেল লাগাইতে হবে, ঠিক আছে? এখানে যদি তেল লাগাই তাহলে এটা আবার আমরা অফ অ্যান্ড অন 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 করতে পারবো, অন অফ করতে পারবো, তখন এটাই আমাদের মেইন কাজ। তো এখন আমাদের তেল আছে অন্য জায়গায়, তো তেল তেলের জন্য আমাদের ওই যে ওই কাপটার দরকার আছে, তো এখন আমরা ওই কাপটা নিয়ে আসবো, ঠিক আছে ভাই? তো এখন আমরা চলো ভাই কাপটা নিয়ে আসি, কাপটা আছে ওই রডের ওইদিকে। তো চলো চলো এইদিকে যাওয়া যাক, ওকে? আরে আরে মিনি রডের বাচ্চা, আরে দূর ভাই, কী ভাই এর সমস্যা কী? ওকে চলো চলো এইদিকে, চলো এই রুমে চলো ভাই, এখন আই হোপ আইসক্রিমওয়ালা রড আসবে না, রড আসবে না। আরে রড কই ভাই, রড কই থেকে আসলো ভাই, রড কই থেকে আসলো ভাই, মানে কি ভাই রড কোন জায়গা থেকে আসলো ভাই, কি ভাই এগুলো কি হইতেছে ভাই, চাই না ছাড়ো ভাই। ওকে এখন আমাদেরকে আবার এখান থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে? তো এই যে দেখো আমাদেরকে এখান থেকে বের আসতে হবে। তো এখন আমাদের এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে ক্রোবার, এই যে ক্রোবার পেয়ে গিয়েছে এখানে আমরা একটা, ঠিক আছে ভাই? এখন এখান থেকে ক্রোবার থেকে আমরা কই থেকে বেরোবো এটা, ওকে চলো আমরা বুঝতে পেরেছি, এই ভেন্টের এখানে না, এখানে ক্রোবার দিয়ে খুলে ফেলবো এটা, ওকে? তো এখানে আমরা খুলে ফেললাম এবং এখানে আমরা বের হয়ে যাবো, আই হোপ সো, ওকে বের হয়ে গেছি। এখন আমাদের ওই বক্সটা নিয়ে, মানে ওই আইসক্রিমের মানে ওই বাটিটা নিয়ে ওটার ভিতরে আমরা তেল নিবো, ঠিক আছে? ওই ওই বাটিটাতে আমরা তেল নিবো, তেল যে আমরা ওখানে লাগাই দিব, এবং তাহলে ওই বাটন সুইচটা অন অফ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমরা কী করবো ভাই, এটা নিয়ে চলো ভাই তাড়াতাড়ি করে, যাওয়া যা করে চল না ভাই, ওকে চল, ওকে? তো এখন আমরা এখানে এটা নিয়ে নেবো ট্রাস্ট, ওকে? তো এখন এখানে আমাদের কাহিনী আছে, এখানে আমরা একটা রডকে মেরে ফেলবো, এবং মেয়ের রডের যে নাকটা আছে না ভাই, ওই রডের নাকটা আমাদের লাগবে। কারণ কি রডের নাক কেন লাগবে,
সেটা তো ভাই আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন লাগবে, এক জায়গায় লাগাইতে হবে ওই নাকটাকে। এখন দেখো ভাই, রড কিন্তু একটা রোবট, ঠিক আছে ভাই, মারাত্মক বিষয় না ভাই, ও আবার সুস্থ যাবে। এখন রডকে আমরা বলদ বানাবো ভাই, এখন কিভাবে বলদ বানাবো সেটা তো আপনারা দেখতেই পারবেন এখন। তো চলো ভাই দেখা যাক ভাই কীভাবে রডকে বলদ বানানো যাইতে পারে, ঠিক আছে? তো লেট সি গাইস কী হয়। ওকে, এই যে হচ্ছে রড, ওকে নাও ভাই। এবার কী করবো না আমি, এই যে এখান দিয়ে মেরে দিব এখানে একটা গার্বেজ। ওকে, এবার দেখো ভাই ও পরিষ্কার করবে, দেখো ওরে কেমনে বলদ বানায়, ওই মাথায় নিব। ওকে, তো এখন আমাদের উপরে দিতে হবে, উপরে, আর এই উপরে লাগ না ভাই, উপরে লাগ। ওকে, উপরে লাগছে। তো এখন আমরা কী করবো, এই যে এই সাইডে চলে যাবো। আরে দূর ভাই, একটাও লাগতেছে না, আরও ছুতে মারি। ওকে, ওখানে চলে গিয়েছে। এবার কী করব না, এবার এই কোনাতে নিয়ে আসবো, ঠিক আছে ভাই, এই কোনায় চলে আয় চলে আয় চলে আয়। ওকে, এইদিকে নিয়ে আসলাম। ওকে, এবার এখানে একটা ভাঙ্গা, ঠিক আছে? তো এখানে আমরা কী করবো ভাই, এই দিকে আমরা ওই উপরে আবার নিয়ে আসবো। আর উপরে আসো আসো চান্দু, এদিকে আসো আসো আসো, তুমি আসো এদিকে, বলদ, এই বলদ, রোবট বলদ, রোবট রড একটা বলদ, রডের চেলা মিনি রডও একটা বলদ। তো এবার এদিকে চলো ভাই, আমাদের ইনা ময়লার বস্তা কমে যাচ্ছে, তো এখন আমাদের ভয় লাগছে। তো এখন চলো ভাই, চলো চলো, আই হোপস এখন কোনো প্যারা হবে না। ওকে, লেটস গো, দেখা যাক ভাই কী হয়। আরে 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 ভাই, বস্তা নাই, বস্তা নাই, আর দুইটা বস্তাই আছে, শুধুমাত্র দুইটা বস্তা, এটা খুবই সাবধানে ব্যবহার করতে হবে। ওকে, ফাইনালি গাইজ এটা ব্যবহার করতে পেরেছি, একদম পারফেক্টভাবে আমরা ব্যবহার করতে পেরেছি। মানে এত পারফেক্টভাবে কীভাবে করলাম আমি চাই না ভাই। তো চলো ভাই, এবার দেখো ভাই, রড এবার এসির ওইখানে আসবে না, ওইখানে হাওয়া থাকবে, এবং হাওয়াতে উড়ে না ও পড়ে যাবে, ঠিক আছে ভাই? দেখো ভাই কী হয় এবার, এবার ও ভাই শেষ ভাই রড। তো ভাই আমাদের এখন মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু এখনও দুটো ভালভের কাজ করা বাকি আছে। তো চলো ভাই, ওকে, এই যে দেখো ভাই কী হবে এবার, ও এসির এই যে হাওয়াটা আছে না, এই হাওয়াটাতে ঢুকে পড়বে, এবং ওর যেই ক্যাপটা আছে ওইদিকে পড়ে যাবে, কিন্তু ওর যেই নাক আছে এই নাকের অংশটা এখানে চলে আসবে, এবং এই নাকটা না আমাদের দরকার। এই নাকটা কেন দরকার সেটা তো আপনার পরেই দেখতে পারবেন। তো ভাই চলো ভাই, এখন ওইদিকে চলে যাবে। তো এখন আমি এখানে চলে আসছি, ঠিক আছে ভাই? তো এখন আমাদেরকে এখান থেকে তেল নিতে হবে, ঠিক আছে ভাই? এই যে দেখো এখানে তেল পড়তিছে, তো এখন আমরা এই তেলটাকে নিয়ে ওই জায়গায় লাগাই দিব, তাহলে আমরা ওই বাটনটাকে অন অফ করতে পারবো। তো চলো ভাই তাড়াতাড়ি করে চলে যাই এখান দিয়ে। তো এখন আমরা এখান থেকে চলেও আসলাম মোটামুটি। ওকে, লেটস সি, ওই যে দেখো ভাই রডের আশেপাশে জায়গা, ঠিক আছে? তো ভাই যাই হোক, এখন আমরা চলে আসছি। তো এখন আমরা এখান থেকে আবার কী করবো না, এখান থেকে আমরা বের হয়ে যাবো, ঠিক আছে ভাই? তো চলো ভাই বের হয়ে যাই, ঠিক আছে, লেটস সি কী হয়। তো এখন আমরা এখান থেকে বের হয়ে গেছি, ঠিক আছে, এই এই তেলের বাটিটা নিয়ে আমরা বের হয়ে গেছি। এখন আমরা কী করবো ভাই, এখন আমরা ওই যা তেল লাগাই দিব এবং ওটাকে অন অফ করে দেবো, ঠিক আছে ভাই? কিন্তু যেহেতু আমাদের ওইখানে আমাদের ওই যে ওইটাকে একটু প্যারা হয়েছিলো গাইস, আপনাদেরকে বলতে চাই ওইখানে একটু প্যারা হয়েছিলো, মানে আমাদের বসানোটা ঠিক হয়নি, ওই যে ভালভের বরফ বলতে দিছিলাম ওইখানে কিন্তু ওটা ভালো করে গলাইতে পারিনি, এখন আমাদের এটার জন্য একটু প্যারা হবে ভাই, ঠিক আছে? তো চলো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত, আই হোপ সো ঠিকঠাক মতো হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমরা কী করবো না, এখানে এই যে এই নাকটাকে আমরা নাকের জায়গায় লাগাই দিব। এই নাকটা কোথায় লাগানো দরকার সেটা তো আপনার দেখলেই বুঝতে পারবেন। তো চলো ভাই এখন আমরা নাকটাকে নাকের জায়গায় লাগাই দিই, ঠিক আছে? তো এইখানে আমাদের এই কোনার রুমে এখানে আমাদের নাকটাকে লাগাই দিতে হবে, ঠিক আছে ভাই? এখানে নাক নিয়ে এখানে লাগাই দিতে হবে, তাহলে কী হবো দেখতে পারবো ভাই, আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে পারবো। তো এখন আমরা কী করবো, এখন আমরা যাবো আবারও সেই মাইকের কাছে, কুদ্দুস, আমার বন্ধু কুদ্দুসের কাছে, ওর নাম আমি ডাকনাম রাখছি ভাই কুদ্দুস, ঠিক আছে ভাই? কুদ্দুস মানে ইংলিশ নাম ভাই শুনতে ভালো লাগে না, যে মাইক, সেই মাইক টাইক হয়ে যে আমারও মাইক আছে, দেখো ভাই মাইক মাইক, এই মাইকের কাছে যাবো না ভাই, এখন আমার বন্ধু মাইক, ওর অপর নাম ডাকনাম কুদ্দুস, এখন আমরা কুদ্দুসের কাছে যাবো। এবং কুদ্দুসের কাছে যায় কী করবো, কুদ্দুসের কাছে যায়, কুদ্দুসের কাছে যায় আমরা সিম্পলি ওই ওই দিকের কাজগুলো সেরে ফেলবো, ঠিক আছে ভাই? এই বন্ধু কুদ্দুস, কী খবর বন্ধু? এই বন্ধু কুদ্দুস, ওকে, এবার বন্ধু কুদ্দুসের কাছে চলে গেলাম আমরা, এবার এই সাইডের কাজগুলো সেরে ফেলি। তো দেখতে পাচ্ছেন এখানে পাইপগুলো থেকে কিন্তু গরম হাওয়াটা বন্ধ হয়ে গেছে, তো এইটাকে আমাদেরকে না জায়গা মতো সেট করতে হবে, তাহলে এটা গলে যাবে। এটা হচ্ছে জায়গা মতো সেট করা, এখানে আমরা যদি ই করি না তাহলে এটা আমাদের গড়ে যাবে। এবং এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে একটা লাল সুতা, এটা আমাদেরকে কী করতে হবে, এটাকে এটাতে আমাদের আমরা আমাদের নীল কালারের যে নীল কালার ভাল্বটা আছে ওটাকে আমরা লাগাইতে পারবো। তো নীল কালার, আরে আরে দূর ভাই, পড়ে গেলাম কেন আমি? ওকে চলো 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 চলো, উঠে পড়ো বন্ধুরা, ঠিক আছে ভাই? আরে ওকে চলো, উঠে পড়ছি আমরা। এখন আমাদের নীল কালারের ভাল্বটা কই জানি গেলো, নীল কালারের ভাল্বটা কই, নীল কালারের, নীল কালারের ভাল্ব কোন দিকে, কোন দিকে ছিল নীল কালারের ভাল্ব? ওয়েট, ওকে, এইদিকে এইদিকে পেয়ে গিয়েছি, এখানে আমরা লাগাই দিই, ঠিক আছে ভাই?
এখানে সিম্পল লাগাই দিয়েছি। তো এইবার আমাদেরকে কি করতে হবে, বাটনটা অন করে দিতে হবে এবং এখানে আমরা চলে পেয়ে যাবো আমাদের দ্বিতীয় বাল্ব, নীল কালারের বাল্বটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। ঠিক আছে ভাই, ওকে, তাড়াতাড়ি হয়ে যা ভাই, তাড়াতাড়ি হয়ে যা, হয়ে যা, হয়ে যা, হয়ে যা, তাড়াতাড়ি হয়ে যা ব্রো, 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 বিরো, বিরো, হয়ে যা। ওকে, নীল কালার বাল্ব মানে আমাদের দুইটা বাল্ব কমপ্লিট এবং সবুজ কালার বাল্বটা এতক্ষণ হওয়া যায়। তো যদি আমার একটু ভুলের জন্য এখন আমাদেরকে আবার একটু প্যারা আছে। তো চলো ভাই, দেখা যাক ভাই শেষ পর্যন্ত কী হয়। লেটস সি কী হয়। তো এখন আমাদেরকে কী করতে হবে না, ও ভাই ঘাড় আমার ব্যথা হয়ে গেছে খেলতে খেলতে, বহুত সময় ধরে খেলতেছি তো ভাই, মানে ঘাড় ব্যথা করতেছে আমার। তো চলো ভাই এখন নিচে নামা যাক এবং এটাকে আমরা না এখানে আমরা চলো 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 নিয়ে এখানে এখানে বসানো যাক। ঠিক আছে ভাই, তো আমরা এই দুইটাকে বসাই দিলাম এবং সর্বশেষ সবুজ বাল্বটাকে এখন বসাইতে হবে। ওকে, এখানে আমরা বসাই দিচ্ছি। এবার আমাদেরকে কী করতে হবে, আবারও জের কাছে যাইতে হবে। তো চলো ভাই জের কাছে যাই। এই বন্ধু জে, কী খবর? তোমার কাজ এখন, তোমার কাজ শুরু হবে, একজনের কাজ শুরু হবে, একজনের কাজ শেষ হবে, আবার একজনের কাজ শুরু হবে, একজনের কাজ শেষ হবে, মানে কী বললাম আমি নিজেও জানি না। যাই হোক, চলো ভাই এখন এইদিকে আবার যাই এবং এখন আমাদেরকে একটু প্যারা আছে ভাই। তখন আমরা এখান থেকে কী করবো না, এখান থেকে আবার ওখানে ওইটাকে বাটনটাকে অন অফ করবো, আবার অন করবো। ওকে চলো ভাই, ওকে, আরে আরে দূর ভাই, আরে মিনি রড, রডের চেলা বেলা চোপ ভাই, তোর সমস্যা কী ভাই? ওকে চলো এদিক দিয়ে আমরা নেমে পড়ি। ঠিক আছে ভাই, চলো এদিক দিয়ে আমরা নেমে পড়বো, নেমে পড়ো। ওকে, নেমে পড়ে গিয়েছে। ঠিক আছে, তো এখন আমরা কী করবো, এখন আমরা নিচের দিকে যাবো। ঠিক আছে, চলো চলো, আরে ধুরু। ওকে চলো নিচে যাওয়া যাক। ঠিক আছে, তো এইবার আমরা কী করবো, এদিক দিয়ে আমরা নিচে নেমে যাবো। অ্যান্ড হেয়ার উই গো। আরে ভাই রডের বাচ্চা। ওকে ওকে, চলো চলো ভাই, ফাইনালি ফাইনালি। অ্যান্ড এখন আমাদেরকে কী করতে হবে ভাই, এই যে এটাকে একটুক্ষণের জন্য অন করতে হবে যাতে ওই জায়গাটা একটু গলতে থাকে। এখানে অন করলে না ওই জায়গায় হবে। তো আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, অনেকক্ষণ ওয়েট করলাম, এখন আমরা আবারও অফ করে দেবো। ঠিক আছে, এখন আই হোপস এখন গাইজ আমাদের গেমটা কমপ্লিট হয়ে গিয়েছে, ফাইনালি গেম কমপ্লিট হয়েছে ভাই। আমার লিটারালি মাথা ব্যথা করতেছে, মানে গেমিং চেয়ার না থাকার যেটার কারণে, গেমিং চেয়ার কিনতে হবে ভাই, টাকা পয়সা নাই ভাই, ইউটিউবে তো টাকা পয়সা পাই না ভাই। তো যাই হোক ভাই, গেমিং চেয়ার কিনতে হবে ভাই, নাহলে খেলা যায় না ভাই লং টাইমের জন্য। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাই সিম্পল, ভাই সিম্পল বিষয়। আরে মিনি রডের বাচ্চা ভাই, এই রডের ভাই সমস্যাটা কি ভাই আমি বুঝি না। তো যাই হোক ভাই, এখন আমরা কী করবো না, এখানে একটু চিল করি, মিনি রড এদিকে আসুক। কারণ ভাই এখন আইসক্রিম যদি আমাকে আইসক্রিম আমার যদি টের পায় না শেষ সময় তাহলে ভাই শেষ হয়ে যাবে একদম। ওকে, সো হেয়ার উই গো গাইজ, এখন আমাদের কিন্তু গেম কমপ্লিট গাইজ। ঠিক আছে ভাই, একদম কমপ্লিট ভাই। এখন আমরা সবুজ বাল্বটা, আশা করছি সবুজ বাল্বটা এখন আমরা পেয়ে যাব। ওকে, তো চলো ভাই, এখন আমরা এই দিক থেকে ফোন দিয়ে আমাদের বন্ধু কুদ্দুস অপরে মানে কী বলে তথাকথিত মাইককে, আমাদের মাইককে ফোন দিই। এই যে আমাদের মাইককে ফোন দিই। ঠিক আছে ভাই, মাইক, এই যে ভাই, ও ভাই গেম কমপ্লিট, ফাইনালি গাইজ, ফাইনালি আমরা গেমটাকে কমপ্লিট করে ফেললাম। এই যে ভাই নাও গ্রিন বাল্ব নাও। ঠিক আছে, নিয়ে এখন চলো চলো চলো, আরে আরে দূর ভাই। ওকে, এদিকে লাগাই দাও। ঠিক আছে ভাই, চলো চলো এদিকে, আর এই যে যাইতেছে যাইতেছে ওইদিকে, যাক ভাই তুই যা তোর কি। ওকে, সে এখন এটা যতক্ষণ এখান থেকে হাওয়া বেরোবে ততক্ষণ আমাদেরকে অফ করেই যেতে হবে। এখান থেকে যতক্ষণ না হাওয়া বন্ধ হবে, ঠিক আছে, হাওয়াটাকে বন্ধ করতে হবে। এটার হাওয়া বন্ধ হয়ে গেছে ভাই, এটাকে অপরভাবে মানে একইভাবে এটাকেও বন্ধ করতে হবে হাওয়া। তো কিছুক্ষণ ঘোরানোর পর এটাকেও বন্ধ হয়ে যাবে, আবার এটাতেও একই সিস্টেম। ঠিক আছে ভাই, একই সিস্টেম মানে তিনটা জাস্ট হাওয়াটাকে বন্ধ করতে হবে, অ্যান্ড দেন আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। ঠিক আছে ভাই, অ্যান্ড এখানে এখানে এই যে দেখো ভাই, ওই যে নাকটা, ওই যে নাকটা নিয়েছিলাম না, ওই যে নাকটার ভিতরে ঢুকে গেল। এবং আরে আরে দুরু ভাই, ভাই রডের বাচ্চা, আরে রডের বাচ্চা, রডের ভাই ভাই ভাই, শেষ সময় শেষ সময় ভাই, শেষ সময়, গেমটা শেষ করতে দে, শেষ করতে দে, শেষ করতে দে, প্যারা দিস না ভাই। অ্যান্ড হিয়ার উই গো গাইস, অ্যান্ড ভাই এখানে আমরা পড়ে গিয়েছি, কিন্তু এখনও কিন্তু আমরা এই আইসক্রিমের যে মানে যে আইসক্রিমের যেই গোডাউন বা আইসক্রিমের যে অফিস, এই এইখান থেকে আমরা কিন্তু ফ্যাক্টরি থেকে আমরা এখনও বেরোতে পারিনি। আমরা দুই বন্ধু একসাথে হয়েছি, ঠিক আছে, কুদ্দুস এবং জে একসাথে হয়েছে, কিন্তু তারা কিন্তু তাদের সাথে দুই বন্ধু ছিল। এখন আপনারা অনেকেই জানবেন না দুই বন্ধুর কাহিনী। তো দুই বন্ধুর কাহিনী জানতে হলে এই ভিডিওটাতে ক্লিক করতে হবে, আইসক্রিম ফোর ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, তো যাই হোক ভাই, অ্যান্ড এই নেক্সট ভিডিওতে মানে আইসক্রিম সিক্সে কী হবে সেটা আমি বুঝতে পেরেছি। আইসক্রিম সিক্সে ভেবে আমাদেরকে আমাদের দুই বন্ধুকে বাঁচাইতে হবে। ঠিক আছে, তো দেখা যাক কী হয় ভাই, আমি তো বহুত এক্সাইটেড। তো বাস ভাই, আজকে ভিডিও এতটুকু, আই হোপ আপনার আজকে ভিডিও ভালো লাগছে, ভালো করে লাইক করেন, চ্যানেল শুনলে ভাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করেন, আমি এরকম বিভিন্ন গেমের ভিডিও বানাইতেই থাকি। বাই, আইসক্রিম ফোর ভিডিওটা দেখান, ক্লিক করে দেখে নেন ভাই।